Hello viewers, Assalamu Alaikum. This is Shaddar Kamrul Hassan. I belong to Gajipur. I am an English teacher at Shopipur Evergreen. Jani, tumra shokole shusto acho. Tomader shustota amader ekanto kammo. Tomader shobbaike welcome janacchi Shopipur Evergreen bhubone. Borabar motte ami achi Shaddar Kamrul Hassan. Tomader shobbaike welcome janacchi আমাদের আজকের স্পোকেন ক্লাসে আমাদের আজকের বেসিক স্পোকেন ক্লাসের ফান্ডামেন্টাল স্ট্রাকচার হচ্ছে বি এবল টু অর্থ হচ্ছে সক্ষম বা সমর্থ হওয়া বি বলতে আমরা বুঝি এম ইজ আর প্রেজেন্ট টেন্স অর্থে এম ইজ আর বসে আর পাস্ট টেন্স অর্থে ওয়াজ অথবা ওয়্যার বসে তাহলে আমরা বি এবল টু বলতে বুঝি ইজ এবল টু am able to are able to আর past tense এর ক্ষেত্রে আমরা বলবো was able to এবং are able to আজকে আমাদের যে টপিকসটা শেখা হবে সেটা হচ্ছে আজকে আমরা যে টপিকসটা শিখবো সেটি হচ্ছে present tense am is are অর্থাৎ that means is able to am able to এবং are able to তাহলে আমাদের আজকের স্ট্রাকচার প্যাটার্ন হচ্ছে সাবজেক্ট প্লাস বি এবল টু প্লাস স্টেম স্টেম বলতে বোঝাচ্ছে আমাদের আমরা যে ভাবগুলো ব্যবহার করব সেই ভাবগুলো তাহলে চলো বন্ধুরা আমরা আমাদের স্ট্রাকচারে উদাহরণ দিয়ে বা এক্সাম্পল দিয়ে এক্সাম্পলের মাধ্যমে আমরা আজকে আমাদের বেসিক স্পোকেন ক্লাসটা শুরু করতে যাচ্ছি ওকে তাহলে লেটস গো তাহলে চলো বন্ধুরা আমরা আমাদের আজকে স্ট্রাকচার প্র্যাকটিস করি ওকে যদি বলি আমি আমি অগ্রসর হতে সমর্থ তাহলে হবে কি আই অ্যাম এবল টু গো আহিড আমি অগ্রসর হতে সমর্থ আই অ্যাম এবল টু গো আহিড যদি বলি যে সে অগ্রসর হতে সমর্থ তাহলে হবে হি ইজ এবল টু গো আহিড যদি বলি যে তারা অগ্রসর হতে সমর্থ তাহলে হবে দে আর এবল টু গো আইট তাহলে আমাদের সাবজেক্ট অনুযায়ী কখনো অ্যাম এবল টু কখনো ইজ এবল টু কখনো আর এবল টু হয় তাহলে এখন আমরা যদি আরেকটা উদাহরণ প্র্যাকটিস করি তাহলে বলতে পারি সে তার চাকরি চালিয়ে যেতে সক্ষম সে তার চাকরি চালিয়ে যেতে সক্ষম তাহলে কি হবে এখানে আমরা যদি সে পুংলিঙ্গ ব্যবহার করি তাহলে হবে হি আর যদি স্ত্রীলিঙ্গ ব্যবহার করি তাহলে হবে শি যেমন সে তার চাকরি চালিয়ে যেতে সক্ষম হি ইজ এবল টু গো অন হি ইজ এবল টু গো অন উইথ হিজ জব হি ইজ এবল টু গো অন উইথ হিজ জব সে তার চাকরি চালিয়ে যেতে সক্ষম হি ইজ এবল সে হয় সক্ষম টু গো অন চালিয়ে যেতে সে তার চাকরি চালিয়ে যেতে সে তার চাকরি চালিয়ে যেতে সক্ষম হি ইজ এবল সে হয় সক্ষম টু গো অন চালিয়ে যেতে উইথ হিজ জব সে তার চাকরি মাধ্যমে চালাতে সক্ষম দ্যাট মিন সে তার চাকরিটা চালিয়ে যেতে সক্ষম এখন আমরা আরেকটি উদাহরণ বলতে পারি যেমন সে পৃষ্ঠা দিতে পরীক্ষা দিতে সক্ষম তাহলে কি হবে হি ইজ এবল টু গো থ্রো দ্য পেজ টু গো থ্রো দ্য পেজ সে পৃষ্ঠা দিতে পরীক্ষা দিতে সক্ষম দ্যাট মিন্স হি ইজ এবল টু গো থ্রো হি ইজ এবল টু গো থ্রো দ্য পেজ এখন আমরা আরেকটা উদাহরণ বলতে পারি তুমি তার অনুপস্থিতির জন্য বেতন বন্ধ করে দিতে সক্ষম তাহলে এই উদাহরণটি আমরা বলতে পারি যে তুমি তার অনুপস্থিতির জন্য বেতন বন্ধ করে দিতে সক্ষম তাহলে হবে কি হি ইজ অ্যাবল হি ইজ অ্যাবল সে হয় সক্ষম বন্ধ করে দাও অ্যাবল টু হোল্ড আপ তার বেতন বন্ধ করে দিতে সক্ষম হি ইজ অ্যাবল টু হোল্ড আপ হিজ স্যালারি ফর হিজ অ্যাবসেন্স হি ইজ অ্যাবল টু হোল্ড আপ হিজ স্যালারি ফর হিজ ইজ অ্যাবল টু হোল্ড আপ হিজ স্যালারি ফর হিজ অ্যাবসেন্স তাহলে হোল্ড আপ অর্থ বন্ধ করে দাও তাহলে আমরা সে তার বেতন বন্ধ করে দিতে সক্ষম কিসের জন্য অনুপস্থিতির জন্য অনুপস্থিতির জন্য অর্থ হবে ফর হিজ অ্যাবসেন্স
আর সক্ষম অর্থে আমরা অ্যাবল, তাহলে সে হয় সক্ষম, হি ইজ অ্যাবল। বন্ধ করে দাও, টু হোল্ড আপ, হি ইজ অ্যাবল টু হোল্ড আপ। তার বেতন, তার বেতন, হিজ স্যালারি, হিজ হোল্ড আপ হিজ স্যালারি কিসের জন্য? ফর হিজ অ্যাবসেন্স, তার অনুপস্থিতির জন্য। এভাবে আমরা বাক্যটা সাজিয়ে বলতে পারি। তাহলে আমাদের এটা কি করতে হবে, আমাদের এই স্ট্রাকচারের মাধ্যমে প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি চর্চা করতে হবে, তাহলে কিন্তু আমরা এটা বলার জন্য আমাদের যে একটা ফ্লুয়েন্সি দরকার, আমাদের ইংরেজিতে যে আমরা টকিং করব বা একজন আরেকজনের সাথে যখন কনভারসেশন করব, তখন আমাদের ফ্লুয়েন্সি যখন আমরা বেশি বেশি প্র্যাকটিস করব, তখনই কিন্তু আমাদের মুখে যে একটা জড়তা থাকবে সেই জড়তা আর থাকবে না, এটা আমাদের একমাত্র দূর হবে শুধুমাত্র স্পোকেন বেশি বেশি আমরা পার্টনারের সাথে প্র্যাকটিস করব। বাড়িতে বেশি বেশি আমরা যদি প্র্যাকটিস করি, তাহলে আমাদের স্পোকেনটা এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা বলতে সক্ষম হব। তাহলে আমরা এই উদাহরণগুলো আরও বেশি বেশি আরও বিভিন্নভাবে আমরা প্র্যাকটিস করতে পারি। তাহলে চলো বন্ধুরা, আমরা আরেকটা উদাহরণ চলে যাই, সেটি হচ্ছে আমি পরীক্ষায় অংশগ্রহণ করতে সক্ষম। তাহলে কী হবে, আই অ্যাম অ্যাবল অ্যাপিয়ার অ্যাট দ্য এক্সামিনেশন, আই অ্যাম অ্যাবল টু অ্যাপিয়ার অ্যাট দ্য এক্সামিনেশন, আই অ্যাম অ্যাবল, আমি সক্ষম টু অ্যাপিয়ার অংশগ্রহণ করতে অ্যাট দ্য এক্সামিনেশন, পরীক্ষা, তাহলে পরীক্ষায় আমি অংশগ্রহণ করতে সক্ষম। যদি বলি যে তারা কলেজে সময় মতো পৌঁছাতে সক্ষম, তাহলে কী হবে, তারা কলেজে সময় মতো পৌঁছাতে সক্ষম, তাহলে দে আর অ্যাবল, পৌঁছানো ইংলিশ কী হবে, পৌঁছানো ইংলিশ আমরা অ্যারাইভ ব্যবহার করতে পারি, দে আর অ্যাবল টু অ্যারাইভ অ্যাট কলেজ ইন টাইম, ইন টাইম অর্থ সময় মতো, আর কলেজ যেহেতু একটা ছোটো স্থান, তাহলে সেক্ষেত্রে আমরা কলেজের ক্ষেত্রে প্রিপোজিশন হিসেবে অ্যাড ব্যবহার করতে পারি। সময়ের ক্ষেত্রেও অ্যাড বসে, নির্দিষ্ট সময় অর্থ প্রকাশে আমরা ইন ব্যবহার করব, তাহলে ইন টাইম দ্যাট মিন সময় মতো, আর ছোটো স্থানের ক্ষেত্রে আমরা অ্যাড ব্যবহার করব, তাহলে অ্যাট কলেজ, তাহলে দে আর অ্যাবল টু অ্যারাইভ অ্যাট কলেজ ইন টাইম, তারা কলেজে সময় মতো পৌঁছাতে সক্ষম। তাহলে আমরা আরেকটি উদাহরণ বলতে পারি, যদি বড় স্থানের ক্ষেত্রে বলি, তাহলে বলবো যেমন আমি কানাডায় পৌঁছাতে সক্ষম, আই অ্যাম অ্যাবল টু অ্যারাইভ ইন ক্যানাডা, আই অ্যাম অ্যাবল টু অ্যারাইভ ইন ক্যানাডা, আমি কানাডায় পৌঁছাতে সক্ষম, আই অ্যাম অ্যাবল টু অ্যারাইভ ইন ক্যানাডা, এভাবে আমরা বলতে পারি। যদি বলি যে সে কানাডায় পৌঁছাতে সক্ষম, হি ইজ অ্যাবল টু অ্যারাইভ ইন ক্যানাডা, তারা কানাডায় পৌঁছাতে সক্ষম, দে আর অ্যাবল টু অ্যারাইভ ইন ক্যানাডা। এভাবে আমরা সাবজেক্ট ভেরিয়েশন করে আমরা অক্সিলারি ভার্ব, দ্যাট মিন্স বিভাবটা ব্যবহার করব স্ট্রাকচার অনুযায়ী, দে আর অ্যাবল, আবার হি ইজ অ্যাবল, শি ইজ অ্যাবল, আই অ্যাম অ্যাবল, এভাবে আমরা সাবজেক্ট অনুযায়ী অ্যাম ইজ আর ব্যবহার করব। ওকে, তারপর আসো আমি যদি বলি জনাব কামাল তাদের মাঝে মধ্যস্থতা করতে সক্ষম, জনাব কামাল তাদের মাঝে মধ্যস্থতা করতে সক্ষম, জনাব কামাল, মিস্টার কামাল, মিস্টার কামাল, মিস্টার কামাল হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে আমরা ইজ ব্যবহার করতে পারি, তাহলে বলতে পারি মিস্টার কামাল ইজ অ্যাবল টু আরবিট্রেট বিটুইন দ্যাম, আরবিট্রেট, আরবিট্রেট অর্থ মধ্যস্থতা করা, তাহলে জনাব কামাল যেহেতু তাদের মাঝে মধ্যস্থতা করবে, তাদের মাঝে দ্যাট মিন্স বিটুইন, আর যখন অনেকের মাঝে হবে অ্যামং, আর যখন দুইয়ের মাঝে হবে তখন হবে বিটুইন, আর সকলের মাঝে যখন অর্থ প্রকাশ করবে তখন প্রিপোজিশন হিসেবে আমরা অ্যামংস্ট ব্যবহার করব। যেহেতু এখানে দুজনের মাঝে মধ্যস্থতা হচ্ছে, তারা জনাব কামাল তাদের মাঝে মধ্যস্থতা করবে, দ্যাট মিন্স তাদের মাঝে বলতে জনাব কামাল এবং আরেকজন ব্যক্তি হতে পারে, সেই জন্য এখানে আমরা বিটুইন ব্যবহার করতে পারি, মিস্টার কামাল ইজ অ্যাবল টু আরবিট্রেট বিটুইন দ্যাম, মিস্টার কামাল ইজ অ্যাবল টু আরবিট্রেট বিটুইন দ্যাম, দ্যাট মিন্স জনাব কামাল তাদের মাঝে মধ্যস্থতা করতে সক্ষম। এভাবে আমরা সাবজেক্ট প্লাস বি অ্যাবল টু প্লাস স্টিম ব্যবহার করে আমরা আমাদের স্পোকেনটা ভাষায় বেশি বেশি প্র্যাকটিস করব। আজকে তাহলে বন্ধুরা আমরা প্রেজেন্ট টেন্সের উপর ভাষা আরও বেশি চর্চা করব। আজকের মতো আমরা আমাদের স্পোকেন ক্লাস এখানে শেষ করছি, আশা করি তোমরা কিছু বুঝতে পেরেছো, আর ভাষায় যদি আরও বেশি চর্চা করি তাহলে হয়তো আমরা আমাদের প্র্যাকটিস স্পোকেনের উপর আরও বেশি দখল আনতে পারবো। ওকে, তোমাদের সফলতা সর্বাঙ্গীন কামনা করছি, সে আর তোমাদের সুস্থতা কামনা করে
আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সদ্দা কামরুল হাসান বরাবর মতো আগামী ক্লাসে আরেকটি সুন্দর এপিসোড নিয়ে তোমাদের মাঝে হাজির হব, সুন্দর এপিসোড নিয়ে তোমাদের মাঝে হাজির হব। ততক্ষণে সকলে সুস্থ থাকবে আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। ওকে, আল্লাহ হাফেজ।